অবস্থা সবার? ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, মোটামুটি। যেগুলো পড়ানো হচ্ছে পড়তেছো নাকি না টোটালি দেখতেছো না? না স্যার, পড়ি স্যার। হ্যাঁ, যতটুকু সম্ভব হয়, হয়তো বেশি সম্ভব হচ্ছে না, বাট যতটুকু সম্ভব হয় দেখো। ঠিক আছে, তো শুরু জি করি। স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। সাউন্ড ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, শুরু করি আমরা। মিথায়াজিন, হ্যাঁ, মিথায়াজিনের মধ্যে মিট বর্ন ডিজিজ কিছু আছে। মিট বর্ন ডিজিজ, দ্যাট মিনস হচ্ছে এখানে মিটের জন্য কিছু ডিজিজ হচ্ছে বা মিটের মাধ্যমে কিছু ডিজিজ ছড়াচ্ছে। একটা হচ্ছে তোমার টেপওয়ার্ম ইনফেস্টেশন, এর মধ্যে হচ্ছে টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজাইনাটাম, এরপরে হচ্ছে তোমার ট্রাইচিনেলা স্পাইরালিস, দেন ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াল এর মধ্যে হচ্ছে তোমার ফুড পয়জনিং, টিউবারকুলোসিস এবং অ্যানথ্রাক্স। তো তোমরা 3 নাম্বারটা হয়তো মনে রাখতে কষ্ট হবে, প্রথম দুইটাই বললো, একটা হচ্ছে টিনিয়া সোলিয়াম আর একটা হচ্ছে টিনিয়া স্যাজাইনাটাম। দেন ব্যাকটেরিয়াল এর মধ্যে চলে আসো। ব্যাকটেরিয়াল এর মধ্যে কি কি আছে? ফুড পয়জনিং, টিউবারকুলোসিস অ্যান্ড অ্যানথ্রাক্স, এই 3টা জিনিস চলে আসবে। দেন ফাঙ্গাল একটিনোমাইকোসিস, ফাঙ্গাল একটিনোমাইকোসিস আসতেছে। এবং নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। 4 নম্বরে হচ্ছে তোমার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। দেন নেক্সট নেক্সট যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ গুড মিট। গুড মিটের ক্যারেক্টারিস্টিক কি? স্পেশালি এখানে ফোকাস করা হয়েছে, ফাইবার থাকবে, ডিপ রেড কালার থাকবে, ফার্ম এবং ইলাস্টিক থাকবে, আর ওডিওর যেটা সেটা হচ্ছে নট ব্যাড। দেন চলে আসো স্লটার হাউস। স্লটার হাউসের মধ্যে কিছু ক্রাইটেরিয়া জিজ্ঞেস করে যে স্লটার হাউসের ক্রাইটেরিয়া কি। ফার্স্টে যেটা করবা, স্লটার হাউসের বাংলাটা দেখে নিবা, যে স্লটার হাউসের বাংলাটা কি। বাংলাটা যখন মানে বলতে পারবা, তখন জিনিসটা নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে স্লটার হাউসের বাংলা হচ্ছে এটা। দেন চলে আসো ক্রাইটেরিয়াতে। ক্রাইটেরিয়ার মধ্যে কি কি জিনিসই আমার ফোকাস করতে হবে? ফার্স্টে হচ্ছে লোকেশন, দেন হচ্ছে স্ট্রাকচার, দেন ডিসপোজাল অফ দ্য ওয়েস্ট, নাম্বার 4 ওয়াটার সাপ্লাই। দেখা যাচ্ছে স্যার, বলছিলাম স্লটার হাউসের বাংলাটা কোষাইখানা। কি বুঝি না? কষাইখানা স্লটার হাউস? জি স্যার, কষাইখানা মিনিং। হ্যাঁ, কষাইখানা। তো যদি এটা পারো, দেন বাকি জিনিসগুলো হচ্ছে তোমার কাছে ইজি হয়ে যাবে মনে রাখার জন্য। দ্যাট মিন্স হচ্ছে তোমার ক্রাইটেরিয়ার মধ্যে লোকেশন কোথায় অবস্থিত, এটার স্ট্রাকচারটা কেমন, দেন হচ্ছে তোমার ওয়েস্ট ডিসপোজালের অবস্থা আছে কিনা, দেন হচ্ছে তোমার ওয়াটার সাপ্লাই, সেখানে ওয়াটার সাপ্লাই পর্যাপ্ত কিনা, এক্সামিনেশন অফ দ্য এনিমেল সেই অবস্থাটুকু আছে কিনা, এগুলোতে ফোকাস করতে হবে। দেন আর কি কি জিনিসে আমার এখানে ফোকাস করতে হবে? আরো কিছু জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার স্টোরেজ অফ মিট, মানে মাংসটাকে আমি কিভাবে স্টোরেজ করতেছি সেটাও খুব গুরুত্বপূর্ণ। সো এখানে যেটা, আমার কিছু কিছু জিনিসের উপরে ফোকাস করতে হবে, সবগুলো হয়তো মনে রাখতে পারবা না, বা সবগুলো মানে কিছু হচ্ছে নাইস্ট্রু, কিছু হচ্ছে মাস্ট্রু। যেমন ওভারনাইট স্টোরেজ করতে হবে, ঠিক আছে, আর রুম টেম্পারেচারটা সেটা হচ্ছে বিলো 5 ডিগ্রি সেলসিয়াস, সেটাতে মেনটেন করতে হবে। ট্রান্সপোর্টেশন অফ দ্য মিট, ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তো সেখানে মিটটাকে কিভাবে ট্রান্সপোর্ট করবে? শ্যাল বি ট্রান্সপোর্ট ইন, এটা কাভার্ড ভ্যানের মধ্যে বলছে, ঠিক আছে, ফ্লাই প্রুফ কাভার্ড ভ্যান, এটা ফ্লাই হবে, FLY, ফ্লাই প্রুফ কাভার্ড ভ্যান হবে। সো এই জিনিসটার উপরে ফোকাস করতে হবে। এবং মিসেলেনিয়াস যেটা, মিসেলেনিয়াস এর মধ্যে হচ্ছে তোমার
animals other than those should be slaughtered then should not be allowed to the shed to mainly ami focus egulor upore kori ekta location bhalo hoyte hobe structure bhalo hoyte hobe then hocche tomar disposal of the waste er byabostha thakte hobe water supply thakte hobe animal examination korte hobe then hocche tomar meat storage jate thik thak bhabe kori overnight storage then hocche 5 degree celsius er niche amar store korte hobe transportation of meat jeta kortechi seta hocche fry pop van thakte hobe then chole asho meat er moddhe ba meat ta hocche ki mane ki jatiyo hocche amar ki bole ekhane meat hocche amar jodi bole nutrient jodi bole meat ki type er nutrient tokhon bolbo macronutrient karon macro er moddhe amra paichi protein fat ebong carbohydrate micro er moddhe hocche vitamin mineral ঠিক আছে হয়তো এই প্রশ্নগুলো থেকে যখন বললা যে তোমার প্রোটিন তখন কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ক্লাসিফিকেশনের মধ্যে মানে কোন কোন ক্লাসিফিকেশনের মধ্যে আছে বা দেন ক্লাসিফিকেশনটাও জিজ্ঞেস করতে পারে যে ক্লাসিফিকেশনে চলে যাও এবং ফুডের যে চারটা ক্লাসিফিকেশন পাঁচটা ক্লাসিফিকেশন আছে সবগুলো কিন্তু লাগবে মিস করো না কিন্তু বারবার বলতেছি হয়তো অনেকে একটা বা দুই একটা পরে বসে থাকে যে মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট বা সামথিং হচ্ছে তোমার ওই যে একবারে ছয়টা বলে বসে থাকে বাট সেটা হবে না আলাদা আলাদা করে তোমার বলতে হবে বললে এখানে কি হবে এগুলো কিন্তু মানে মানে কি বলে তোমার টাইম কনজিউমিং কোশ্চেন তুমি চিন্তা করে দেখো যে ক্লাসিফিকেশন তো কঠিন কিছু না তো সেখানে চারটা ক্লাসিফিকেশন বলা লাগলে তোমার অ্যাট লিস্ট এখানে অ্যারাউন্ড দেড় থেকে দুই মিনিট টাইম কিল হবে একটা ভাইবা তো বেশিক্ষণ নেয় না ভাইবা বড় তো পাঁচ থেকে সাত মিনিট নেয় এর বেশিক্ষণ হচ্ছে রাখবে না সেই ক্ষেত্রে হচ্ছে এইসব কমন কোশ্চেন গুলো মিস করা যাবে না বিকজ ইউ মাস্ট হ্যাভ টু মাইন্ড ইট দ্যাট কমন কোশ্চেনের জন্য কেউ ফেল করে না যারা খারাপ করতেছে তারা হচ্ছে তোমার না কমন পারতেছে না আনকমন পারতেছে তো তুমি যখন কমন পারতেছো না তখন তোমার আনকমনের দিকে যাবে এখানে আনকমনও পারবে না তখন কিন্তু মানে অবস্থাটুকু ভালো হবে না সো যতটুকু পড়াচ্ছি যা পড়াচ্ছি অনেকে মনে করতে পারো যে না এই স্যার তো হচ্ছে বা মানে কি বলে এক্সটার্নাল স্যার আসলে কি প্রশ্ন জিজ্ঞেস করবে না করবে তুমি তোমার বেসিকে ঠিক থাকো তুমি তোমার কমন কোশ্চেন গুলোতে ঠিক থাকো স্যার কি কোশ্চেন করবে না করবে সেটা তো জানা অ্যাকচুয়ালি তোমার পক্ষে পসিবল না বা যেগুলো হচ্ছে তোমার এটিপিক্যাল কোশ্চেন সেগুলো তো সবার জন্য এটিপিক্যাল এটা মাথায় রেখে কমন গুলোই সবার জন্য কমন এবং কমন গুলোর জন্যই সবাই পাস করবে অনেকের অনেক ব্যক্তিগত কোশ্চেন থাকতে পারে বাট মানে সেগুলো আলাদা ব্যাপার যে স্যার ওই স্যার ওই স্যারের মতো কোশ্চেন জিজ্ঞেস করবে ওই রকম সো এক্সটার্নাল স্যার কি জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে বা এটা পছন্দ করে না করে সেটা ঠিক আছে জানলে হচ্ছে বেটার বাট না জানলে যে হচ্ছে আমি ভয় পেয়ে যাবো যে এক্সটার্নাল স্যার কি আসবে বা মানে ভয় লাগতেছে নট লাইক দ্যাট তুমি তোমার জিনিসে ঠিক থাকো হ্যাঁ আমি বেসিক আমার ক্লিয়ার আমি আমার এই জিনিসগুলো জানি যা জিজ্ঞেস করবে এর মধ্য থেকে জিজ্ঞেস করবে যদি আর বাইরে থেকে জিজ্ঞেস করে সো সেটা সবার জন্যই হচ্ছে আননোন সবার জন্যই হচ্ছে টিপিক্যাল সো দ্যাট মিন্স হচ্ছে সবাই জানে না এই জিনিসটা সো সেই হিসেবে হচ্ছে তোমার মানে কি বলবে খারাপ মার্কস দেওয়ার বা ওইরকম কিছু আর অপশন নাই এটা মাথায় রেখো রেফারেন্স ম্যান আর ওম্যান একটা কথা আছে ও আগে যেটা এখন আয়রন কন্টেন্ট অফ মিট ইজ মোর ইজিলি অ্যাবজর্ব দেন আয়রন ইন প্ল্যান্ট আর মিট কন্টেন্ট স্যাচুরেটেড ফ্যাট মিট হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট করতেছে এনার্জি কি ইনফেন্টের মধ্যে 108 থেকে 120 কিলো ক্যালোরি কেজি পার ডে ঠিক আছে চিলড্রেন যারা চিলড্রেনের মধ্যে হচ্ছে তোমার 1240 কিলো ক্যালোরি পার ডে যারা 4 থেকে 6 বছর তাদের হচ্ছে তোমার 1690 কিলো ক্যালোরি পার ডে আর অ্যাডাল্ট যেটা সেটা হচ্ছে 2100 কিলো ক্যালোরি পার ডে দ্যাট মিন্স কি এত কিলো ক্যালোরি এনার্জি প্রয়োজন এনার্জি কি এনার্জি যে প্রাইম রিকুইজিট ফর বডি ফাংশন এন্ড গ্রোথ
আমাদের শরীরের বডি ফাংশনের জন্য এবং গ্রোথের জন্য এনার্জিটা হচ্ছে এখানে প্রধান রিকুইজিশন। তো কার কতটুকু এনার্জি দরকার বা কার কতটুকু এনার্জি গেইন করা দরকার বা কার কতটুকু হচ্ছে তোমার কিলো ক্যালোরি গেইন করা দরকার ডেইলি, এটা এখানেই বলা হয়েছে। যারা ইনফ্যান্ট তাদের ক্ষেত্রে হচ্ছে 108 থেকে 120 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। যখন ইনফ্যান্ট বলবা তখন হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ইনফ্যান্ট মানে কি, বা চিলড্রেন যখন বলবা চিলড্রেন মানে কি, কত বছর থেকে কত বছর পর্যন্ত চিলড্রেন, তখন সেখান থেকে আবার দেখবা যে ইমিউনাইজেশনে চলে গেছে। নেক্সট চলে আসো রেফারেন্স ম্যান। রেফারেন্স ম্যান যেটা সেটা হচ্ছে তোমার এনার্জি ইনটেক রিকমেন্ডেশন আর ফর্মুলেটেড ফর এ রেফারেন্স ম্যান অ্যান্ড রেফারেন্স ওম্যান হোজ প্রোফাইলস আর ডেসপেক্ট অ্যান্ড দেন নেসেসারি অ্যাডজাস্টমেন্ট আর মেড ফর সাবজেক্ট হু ডেভিয়েট ফ্রম স্ট্যান্ডার্ড রেফারেন্স। এটা তোমাদের জন্য হচ্ছে নাইস টু নো, ঠিক আছে। দেন আসো রেফারেন্স ম্যানের ক্ষেত্রে যেটা বলতেছে এইজ হচ্ছে 20 থেকে 35 বছর, দেন তার ওজনটা হচ্ছে 60 কেজি, ফ্রি ফ্রম ডিজিজ, ডিজিজ থেকে হচ্ছে মুক্ত, এন্ড ফিট ফর অ্যাক্টিভ ওয়ার্ক, এবং অ্যাক্টিভ ওয়ার্ক করার জন্য সে হচ্ছে ফিট। সো রেফারেন্স ম্যান যখন বলবে রেফারেন্স ম্যানের মধ্যে তার বয়সটা হচ্ছে 20 থেকে 35, ওজন হচ্ছে 60 কেজি, সে ডিজিজ থেকে মুক্ত এবং ফিট ফর অ্যাক্টিভ ওয়ার্ক, অ্যাক্টিভ কাজকর্ম করার জন্য সে ফিট। দেন আসো একটা রেফারেন্স ম্যানের ক্ষেত্রে যদি আমি বলি যে সে মডারেট ওয়ার্ক করতেছে, হ্যাঁ 8 ঘন্টা, দেন হচ্ছে তোমার ব্যাড টাইম মানে ঘুমানোর সময় হচ্ছে, কাজের সময় বলছে 8 ঘন্টা, ঘুমানোর সময় হচ্ছে 8 ঘন্টা, দেন হচ্ছে তোমার সিটিং এন্ড মুভিং সেটা হচ্ছে 4 থেকে 6 ঘন্টা, ওয়াকিং এন্ড রিক্রিয়েশন যেটা সেটা হচ্ছে তার জন্য 2 ঘন্টা। সো একটা রেফারেন্স ম্যান যদি বলি রেফারেন্স ম্যানের ক্ষেত্রে তোমরা এগুলো বলবা, যেখানে সে যদি মডারেট ওয়ার্ক করে মানে কাজ করতেছে সে 8 ঘন্টা, ঘুমাইতেছে হচ্ছে 8 ঘন্টা, সিটিং এবং মুভ 4 থেকে 6 ঘন্টা, দেন হচ্ছে তোমার ওয়াকিং এন্ড রিক্রিয়েশন সেটা হচ্ছে 2 ঘন্টা। প্রেগনেন্সির ক্ষেত্রে 300 কিলো ক্যালোরি এক্সট্রা অ্যাড হবে, ঠিক আছে, প্রেগনেন্সির ক্ষেত্রে 300 কিলো ক্যালোরি এক্সট্রা অ্যাড হবে। দ্যাট মিনস এখানে আমি কত বলছি, অ্যাডাল্টের ক্ষেত্রে বলছি 2100 কিলো ক্যালোরি পার ডে, বা যদি 2000 বলে তাহলে এখানে আমার প্রেগনেন্সির ক্ষেত্রে আরো 300 যোগ হবে, দ্যাট মিনস 2100+300 বা 2000+300। এখন ল্যাকটেশনের ক্ষেত্রে দ্যাট মিনস হচ্ছে ল্যাকটেটিং মাদার যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রথম 6 মাসের জন্য এক্সট্রা অ্যাড হবে 500 কিলো ক্যালোরি, আর দ্বিতীয় 6 মাসে এক্সট্রা অ্যাড হবে 400 কিলো ক্যালোরি। দ্যাট মিনস আমার যদি 2100 হয় তাহলে 2600, এখানে প্রথম 6 মাসে যদি 2100 হয় তাহলে হচ্ছে দ্বিতীয় 6 মাসে হচ্ছে আমার 2500, যদি 2000 হয় তাহলে 2500, 2000 হইলে নেক্সট 6 মাসে হচ্ছে আমার 2400। রেফারেন্স ম্যানে চলে আসো, যারা লাইট ওয়ার্ক করতেছে, যারা লাইট ওয়ার্ক করতেছে তাদের জন্য লাগতেছে হচ্ছে 2400 মানে কিলো ক্যালোরি, যারা লাইট ওয়ার্ক করতেছে। যারা মডারেট ওয়ার্ক করতেছে তারা হচ্ছে 2800 কিলো ক্যালোরি পাচ্ছে, আর হেভি ওয়ার্ক হচ্ছে 3800 বলতেছে। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 1900, দেন হচ্ছে তোমার 2200, দেন হচ্ছে 2500। তো স্পেশালি তোমার ডেইলি রিকোয়ারমেন্ট যেটা 2000 বলা হচ্ছে বেটার, মানে সেফ জোন 2000 কিলো ক্যালোরি পার ডে, দেন তুমি অ্যাড করো 2000 এর সাথে 300, 2300, 2000 এর সাথে 500 অ্যাড করো, দেন 2000 এর সাথে 400 অ্যাড করো। যদি ম্যাথ দেয় যে অঙ্ক দিল যে এই রিলেটেড, তাহলে অঙ্ক দিল হচ্ছে তোমরা এই সিস্টেমে করবা। দেন চলে আসো ক্যালোরি রিকোয়ারমেন্ট রেশিও, যেটা দ্যাট মিনস হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাট অ্যান্ড প্রোটিন 6.5:2.5:1। কার্বোহাইড্রেট অংশ হচ্ছে 6.5, ফ্যাট হচ্ছে 2.5, অ্যান্ড প্রোটিন হচ্ছে রেশিওটা যেটা সেটা হচ্ছে 1%। অফ ফুড আইটেম ইন ব্যালেন্স ডায়েট
ব্যালেন্স ডায়েটের মধ্যে ফুড আইটেমের পার্সেন্টেজ কতটুকু? কার্বোহাইড্রেট যেটা 60-70% এবং ফ্যাট হচ্ছে তোমার 20-25%, প্রোটিন হচ্ছে 10-15%। সো তিনটা জিনিসে চলে আসো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট হচ্ছে যদি ম্যাথ করে, ম্যাথ করার জন্য তোমরা একটা স্পেসিফিক ইয়েতে চলে আসবা, যেমন 65-25 দেন হচ্ছে 10, এইভাবে চলে আসবা ম্যাথ করার জন্য। 65 দেন হচ্ছে 25 দেন হচ্ছে 10, এভাবে হচ্ছে ম্যাথ করবা। 65 আর 25 হচ্ছে তোমার 90, দেন তোমার 10 আসতেছে, দ্যাট মিনস হচ্ছে 100। ম্যাথে দিয়ে দিতে পারে যে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের অনুপাত যদি এত হয়, বা কার্বোহাইড্রেট হচ্ছে মানে একটা দিয়ে দিতে পারে যে কার্বোহাইড্রেট হচ্ছে 70%, ফ্যাট হচ্ছে 20% এবং প্রোটিন হচ্ছে 10%, তাহলে অনুপাত কত, তখন হবে 7:2:1 অনুপাত। তো এইভাবে দিতে পারে, আইডিয়াল হচ্ছে এটা, ঠিক আছে, যে 6.5:2:2.5:1 হচ্ছে ওয়ান। সো 6.5 মানে যদি আমি একটা ধরে নেই যে 100-এর মধ্যে কত, তাহলে 10-এর মধ্যে যদি এখানে 10 না, 6.5+2.5+1 তো মিলে হচ্ছে 10। তো 10-এর মধ্যে যদি 6.5 হয় তাহলে 100-এর মধ্যে কত, 10-এর মধ্যে যদি তোমার 2.5 হয় তাহলে 100-এর মধ্যে কত। সো ওই যে বললাম যে 65% দেন হচ্ছে তোমার 25% দেন হচ্ছে এট লাস্ট 10%। ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্সড ডায়েট এবং এই জিনিসটা হচ্ছে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে, রিটেনে ক্লাস হচ্ছে ভাইবাতে। এ ডায়েট উইচ কন্টেইন অল দ্য অ্যাপ্রক্সিমেট প্রিন্সিপালস, মিনারেলস and vitamins in adequate amount and proportion to meet the total energy required for maintaining health, vitality and well of a person. First হচ্ছে তোমার ব্যালেন্স ডায়েট কি কি কন্টেইন করতেছে, ডিরেক্টলি না বলে, ঠিক আছে, ডিরেক্টলি যদি মানে বলতো তাহলে হয়তো বলতো যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই তিনটা মিলেই কিন্তু আমার প্রক্সিমেট প্রিন্সিপাল। ডিরেক্টলি না বলে তারা কিন্তু বলতেছে যে প্রক্সিমেট প্রিন্সিপাল, দ্যাট মিন্স প্রক্সিমেট প্রিন্সিপাল দিয়ে আমার বুঝাইতে যাচ্ছে হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, সাথে আর কি কি আছে, সাথে হচ্ছে ভিটামিন, মিনারেল, দ্যাট মিন্স হচ্ছে তোমার আমার সব জিনিসগুলোই চলে আসতেছে। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে একটা ডায়েট, এখানেই লেখা আছে ব্যালেন্স ডায়েট, দ্যাট মিন্স হচ্ছে শুরু করো এই ডায়েট দ্যাট কন্টেইন মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, ওকে, এডিকিউট অ্যামাউন্ট এন্ড প্রপোর্শন, দ্যাট মিন্স হচ্ছে একটা একবারেই কম, একটা একবারেই বেশি, নট লাইক দ্যাট, যে এডিকিউট অ্যামাউন্টটা বলা হয়েছে, টু মিট দ্য টোটাল এনার্জি রিকোয়ার ফর মেনটেনিং হেলথ, ভাইটালিটি এন্ড ওয়েল অফ এ পার্সন, মানে প্রত্যেকটা প্রত্যেকটার অনুপাত ঠিকভাবে বজায় রেখে আমার টোটাল এনার্জি, যে ডেইলি টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট আছে সেই টোটাল এনার্জি রিকোয়ারমেন্টটা হচ্ছে পৌঁছাবে। কেন পৌঁছাবে? আমার হেলথ মেনটেন করার জন্য, ভাইটালিটি মেনটেন করার জন্য, আমার সুস্থতা মেনটেন করার জন্য। সো ব্যালেন্স ডায়েট হচ্ছে এমন একটা ডায়েট যেটা আমার কন্টেইন করতেছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, এতটুকু প্রপোর্শন কিংবা এতটুকু অ্যামাউন্টে যেটা হচ্ছে তোমার টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট করতেছে, ঠিক আছে, টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট করতেছে আমাদের হেলথ মেনটেনেন্স এর জন্য এবং আমাদের সুস্থতা মেনটেনেন্স এর জন্য। একটা যখন তুমি ব্যালেন্সড ডায়েট তৈরি করবা, তো ব্যালেন্সড ডায়েট বা হচ্ছে তুমি তোমার জন্য একটা ডায়েট প্ল্যান করতেছো, একটা ব্যালেন্সড ডায়েট, তো ব্যালেন্সড ডায়েট করার সময় তোমার মাথায় কি কি থাকবে, দা ডেইলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিন শুড বি মেট, প্রোটিনের ডেইলি রিকোয়ারমেন্টটা হচ্ছে যাতে ফিল আপ হয়, দ্যাট মিন্স কতটুকু আমরা পাইছিলাম প্রোটিনের ডেইলি রিকোয়ারমেন্ট, দেখো 10% পাইছিলাম, ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 10%। দেন চলে আসো, ফ্যাট রিকোয়ারমেন্ট শুড বি লিমিটেড টু 20-30% অফ অল এনার্জি, ফ্যাট রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে 20-30% লিমিটেড থাকতে হবে। এখানে যেটা মানে প্রোটিনের যে রিকোয়ারমেন্ট বলছে অ্যাট লিস্ট যাতে 10% হয়,
বা 10-15% যেটা বলা হয়েছে অ্যাট লিস্ট যাতে এত হয়, এর উপরে তো যাইতে পারবেই। ফ্যাট রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে ফ্যাট রিকোয়ারমেন্ট আমার কতটুকুতে লিমিটেড, 20-30%। আমরা ফ্যাট রিকোয়ারমেন্ট এখানে কতটুকু পড়ছিলাম, ওই যে মানে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমার 25%। দেন চলে আসো, কার্বোহাইড্রেট শুড কন্টেইন ন্যাচারাল ফাইবার, সো ব্লেন্ডার মেশিন শুড বি অ্যাভয়েডেড। কার্বোহাইড্রেট যেটা সেটা হচ্ছে যে যাতে ন্যাচারাল ফাইবার কন্টেন করে, মিনস হচ্ছে যেসব খাবারে আঁশযুক্ত খাবার, ঠিক আছে, আঁশযুক্ত খাবার খেতে বলছে এখানে, ব্ল্যান্ড করে বা এই টাইপ করে না, যাতে আঁশযুক্ত খাবার মানে যে কার্বোহাইড্রেটটা গ্রহণ করতেছি সেটা যাতে আঁশযুক্ত হয়। দেন চলে আসছে, অ্যাটেনশন শুড বি গিভেন ফর লোকালি প্রোডিউসড ফুড এন্ড ইকোনমিক ক্যাপাসিটি। এই দিকেও খেয়াল রাখতে হবে যে লোকালি প্রোডিউসড ফুড মানে কি, মানে আমার ইজিলি অ্যাভেলেবল এই ফুডটা, বা এই ফুডটা আমি হচ্ছে যে তোমার ইজিলি পাবো, ইকোনমিক ক্যাপাসিটি এই ফুডটা বা এই খাদ্যটা কিনার সামর্থ্য আছে কিনা সেটার দিকে কনসেন্ট্রেট করতে হবে। দেন চলে আসো ফুড টক্সিক্যান্ট। যখন ফুড টক্সিক্যান্ট টার্মটা বলবে তখন একটা জিনিস যেটা সেটা হচ্ছে, যখন মানে এই অ্যাব্রিভিয়েশনটা জিজ্ঞেস করে লিখে রাখো BOAA, এই অ্যাব্রিভিয়েশনটা দেখে নিবা, এটা ইনভেবলি জিজ্ঞেস করে, এটা পড়ে আসছি কিন্তু আমরা কোথায় পড়ে আসছি, নিউরো ল্যাথাইরিজম কোথায় পড়ে আসছি আমরা, একজন বলো তো, একজন বলো, ইয়াশা বলো তো, এটা আমরা কোথায় পড়ে আসছি, ইয়াশা মিল্ক বন্ডিং স্যার, নিউরো ল্যাথাইরিজম বা BOAA কোথায় পড়ে আসছি ইয়াশা, প্রবাল বলো তো স্যার, অডিও ছিল না স্যার, আসসালামু আলাইকুম, কোথায় পড়ে আসছি, নিউরো ল্যাথাইরিজম স্যার, অডিও অন হচ্ছিল না, ডাল গেলে যে আমাদের ল্যাথারিজম হয় সেখানে আমরা পড়ে আসছি, আমার চলে আসতেছে, পারো তো, তোমরা পারো না যেরকম না, জাস্ট কনফিডেন্ট রাখো, জাস্ট কনফিডেন্টটা হচ্ছে নিজেদের মধ্যে রাখো, হয়তো নার্ভাস হয়ে গেছে বা এরকম, বাট মানে যে কোনো সময় হচ্ছে নিজেকে প্রিপেয়ার্ড রাখো, হচ্ছে যে কেউ জিজ্ঞেস করতে পারে, যেহেতু তোমাদের এখন সামনে পরীক্ষা, সো নিজেকে হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে যতটুকু পড়লাম আই এম প্রিপেয়ার্ড, পারো, হয়তো দেখা যায় যে নার্ভাস হয়ে যাচ্ছ, এই নার্ভাসনেসটা হচ্ছে দেখানো যাবে না, বা এই নার্ভাসনেসটা হচ্ছে মানে নিজে নার্ভাস হওয়া যাবে না, বিকজ যখন তুমি নিজে নার্ভাস হয়ে যাবা তখন কিন্তু তোমার অন্য কোশ্চেন গুলোতেও তোমাকে নিজেকে নার্ভাস মনে হবে যে আমি কি ঠিক কি ভুল বলতেছি, বাট কনফিডেন্টলি বলে যাও মানে হয়ে যাবে, কারণ তোমরা সবই পারো। সো নিউরোল্যাথাইরিজম, দেন হচ্ছে তোমার আফ্লাটক্সিন, দেন আর্গট, এগুলো চলে আসবে ফুড টক্সিকেন্টের মধ্যে। তুমি কমন গুলো বলো, দুই তিনটা বলো, সবগুলো তুমি মনে রাখতে পারবা না, আসলে সবগুলো মনে রাখতে পারবা না, অবজেক্টিভ আসতে পারে সেটার জন্য প্রিপারেশন হচ্ছে একরকম, বাট ভাইবার জন্য হচ্ছে তুমি দুই তিনটা পড়ো। দেন আফ্লাটক্সিন, যেটা আফ্লাটক্সিন সেটা হচ্ছে তোমাদের নাইস টু নো, ঠিক আছে, এটাও তোমাদের নাইস টু নো এই পেজটাও। দেন চলে আসো, এই জিনিসটা তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স হচ্ছে তোমার প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট কতটুকু এনার্জি সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, সো কিলো জুলের দিকে তোমরা কনসেন্ট্রেট করবে না, যে ব্র্যাকেটটা আছে আমরা ব্র্যাকেটের দিকে কনসেন্ট্রেশন দিব না, ফার্স্টে চলে আসবো হচ্ছে তোমার প্রোটিন। প্রোটিন হচ্ছে এই যে 4 kcal/g, মানে 1 গ্রাম প্রোটিন সমান 4 kcal এনার্জি, ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে তোমার 1 গ্রাম ফ্যাট সমান 9 kcal এনার্জি, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1 গ্রাম কার্বোহাইড্রেট সমান
4 কিলো ক্যালোরি এনার্জি। এই জিনিসটা তোমার কেন দরকার? এই জিনিসটা হচ্ছে এই জন্য দরকার যে হচ্ছে তোমার ম্যাথের জন্য, ম্যাথের জন্য এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি ম্যাথের কথা বলে দ্যাট মিনস হচ্ছে তোমার যদি বলে যে ধরলাম যে 1000 কিলো ক্যালোরি, ওকে 1000 কিলো ক্যালোরি ডেইলি হচ্ছে তুমি মানে খাদ্য খাচ্ছ, তো সেই হিসেবে তোমার প্রোটিনের অংশ কতটুকু বা ফ্যাটের অংশ কতটুকু বা কার্বোহাইড্রেটের অংশ কতটুকু, তো সেই হিসেবে কিন্তু আমি কিন্তু একটা রাফ বলছি যে প্রোটিন 65% ধরবা আর ফ্যাট হচ্ছে এখানে 25, কার্বোহাইড্রেট হচ্ছে 10। যদি আমি 1000 কিলো ক্যালোরি খাদ্য খাই সেই হিসেবে আমার প্রোটিনের পরিমাণ হচ্ছে 65 কিন্তু বলছি, দ্যাট মিন্স 650 গ্রাম। 650 মানে কি গ্রাম না কিলো ক্যালোরি হবে, কি হবে? সো 650 কিলো ক্যালোরি হবে, ঠিক আছে। ফ্যাট হবে 250 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট হবে 100 কিলো ক্যালোরি। এখন যদি বলে যে ডেইলি রিকোয়ারমেন্ট বা হচ্ছে যে তোমার মানে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট কত গ্রাম বা ডেইলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট হুইচ গ্রাম, তো তখন হচ্ছে তোমার কনভার্ট করতে হবে। দ্যাট মিন্স 650 কিলো ক্যালোরি রে তোমার গ্রামে কনভার্ট করতে হবে, 250 কিলো ক্যালোরি কে তোমার গ্রামে কনভার্ট করতে হবে, 100 কিলো ক্যালোরি যেটা আছে সেটাকেও তোমার গ্রামে কনভার্ট করতে হবে। দেন ফুড এডিটিভ আসো। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। ওইটা কি মানে গ্রাম হিসেবে যে একটা হিসাব ছিল ওইটা কি আমাদের বডি ওয়েট ওয়াইজ দেওয়া ছিল? আমি বলতেছি তোমাকে গ্রামের সাথে তো সম্পর্কিত না, ঠিক আছে। আসলে হচ্ছে তোমার মানে বডি ওয়েট সাথে কানেক্টেড। হ্যালো স্যার, বডি ওয়েটের সাথে কানেক্টেড কিনা ওইটা জিজ্ঞেস করতেছি। মানে আমাদের বডি ওয়েটটাকে গ্রাম হিসাব না 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 না, বডি ওয়েট কে গ্রামে হিসাব না, বডি ওয়েট কে গ্রামে হিসাব না, এটা এনার্জির হিসাব করতে, ঠিক আছে। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা যে 1 গ্রাম প্রোটিন ইকুয়াল টু 9 কিলো ক্যালোরি এনার্জি, ঠিক আছে। 1 গ্রাম প্রোটিন সমান 9 কিলো ক্যালোরি এনার্জি। যদি আমি উল্টাই তাহলে কি হবে, 4 কিলো ক্যালোরি এনার্জি ইকুয়াল টু 1 গ্রাম প্রোটিন, ঠিক আছে। যদি 4 কিলো ক্যালোরি এনার্জিতে আমার 1 গ্রাম প্রোটিন হয় তাহলে 650 কিলো ক্যালোরি এনার্জিতে আমার কত গ্রাম প্রোটিন হবে, এটা মানে তোমার ইয়ার হিসাব না, এনার্জির হিসাব। এটা 1 গ্রাম প্রোটিন সমান 4 কিলো ক্যালোরি এনার্জি, জাস্ট মাথায় এটা রাখবা যে 1 গ্রাম প্রোটিন সমান 4 কিলো ক্যালোরি এনার্জি, ঠিক আছে। হ্যালো তুমি নর্মালি জাস্ট একটা কথা চিন্তা করো, 1 গ্রামে কয় কেজি? স্যার 1 গ্রামে 1000, সরি 1 গ্রামে 0.1 কেজি না, 1 গ্রামে কি 0.1 কেজি? 0.01 স্যার, 1 গ্রামে 0.01 কেজি। শিওর? 1 গ্রামে 0.0001 কেজি, 1000 ভাগের 1 ভাগ হবে। আচ্ছা 0.001 স্যার, 0.001। আচ্ছা এটা বাদ দাও, আমি যেহেতু বলতাছো ধরলাম যে 1 গ্রাম সমান 4 কিলো ক্যালোরি, যদি ওজনের হিসাব জাস্ট একটা বার দেখতে চাচ্ছি, হ্যাঁ 1 গ্রাম সমান 4 কিলো ক্যালোরি, দ্যাট মিন্স হচ্ছে আমি যদি হিসাব করি যে আমার তুমি যে শরীর মানে আমার বডি ওয়েটের কথা বলতেছো, মানে নিজের বডি ওয়েটের কথা মানে কি বলে যে বডি ওয়েটের কথা বলতেছো তুমি এখানে, তো বডি ওয়েটের কথা যদি আসে ধরলাম যে কার ওজন 1 কেজি, ঠিক আছে। 1 কেজি হইলে দ্যাট মিন্স 1 কেজিতে কত গ্রাম? 1000 গ্রাম স্যার। 1000 গ্রাম, যদি 1 গ্রাম সমান 4 কিলো ক্যালোরি হয় 1000 গ্রাম সমান কয় কিলো ক্যালোরি? 1 গ্রাম সমান
4 কিলো ক্যালোরি সো 1000 গ্রাম সমান কয় কিলো ক্যালোরি 4000 4000 কিলো ক্যালোরি কার ওজন যদি তোমার মানে 60 হয় তাহলে কত কিলো ক্যালোরি এনার্জি তার লাগতেছে 60 ইনটু 4000 তাহলে কত কিলো ক্যালোরি এনার্জি মানে 240000 ঠিক আছে জি স্যার দ্যাট মিন্স হবে না এটা আমার তো ডেইলি 2000 কিলো ক্যালোরি দরকার 224000 মানে 240000 না ইজ ইট জি স্যার এখন ক্লিয়ার জি স্যার এখন বুঝছো জি স্যার বুঝতে পারছি দ্যাট মিন্স হচ্ছে আমার এটা বডি ওয়েটের সাথে এটা সম্পর্কিত না জাস্ট আমি লিখবো যেটা যদি আমার এনার্জি রিকোয়ারমেন্ট হয় বা ক্যালোরি রিকোয়ারমেন্ট হয় তাহলে আমার অ্যানসারটা ক্যালোরিতেই হবে যদি ওভারঅল 1000 থাকে তাহলে হচ্ছে আমার এখানে 650 দেন হচ্ছে 250 দেন হচ্ছে তোমার 100 যদি আমার কোশ্চেন 1000 থাকে আর যদি এমনি ডেইলি দেয় তাহলে হচ্ছে এটাকে ডাবল করে দিব দ্যাট মিন্স হচ্ছে তোমার 2000 যদি আমি হিসাব করি 2000 টাই ধরবো যে একজন অ্যাডাল্টের ডেইলি হচ্ছে 2000 কিলো ক্যালোরি এনার্জি দরকার সো বা লিখে দিবে হয়তো বা এরকম করে তো 2000 কিলো ক্যালোরি হইলে আমার তাহলে কি হচ্ছে ধরো এখানে হবে 1300 দেন হচ্ছে তোমার 500 আর হবে 200 1300 500 200 ওই যে ওই ইস্টুর হিসাবে 6.5:2.5:1 ঠিক আছে ওই হিসেবে হচ্ছে আমার 1300 500 দেন হচ্ছে তোমার 200 চলে আসবে এই জিনিসটাকে আমি যদি তারা মানে এনার্জিতে চায় এনার্জি হইলে আমি ক্যালোরিতে রেখে দিব যদি তারা গ্রামে চায় তখন আমি সেটাকে গ্রামে কনভার্ট করব ওই কি অঙ্কের মতো 4 কিলো ক্যালোরি ইকুয়াল টু 1 গ্রাম সো মানে 1300 কিলো ক্যালোরি ইকুয়াল টু কত গ্রাম ঠিক আছে 4 কিলো ক্যালোরি ইকুয়াল টু 1 গ্রাম সো 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 1/4 গ্রাম দেন হচ্ছে 1300 কিলো ক্যালোরি ইকুয়াল টু কত গ্রাম সো ওইভাবে করব বুঝছো জি স্যার ক্লিয়ার কি জি স্যার দ্যাট মিন্স ভুলও এটা হচ্ছে ওজনের সাথে সম্পর্কিত না জাস্ট একটু হিসাব করে দেখো যে মানে এটা ওজন হইলো তো আমার 2 লাখের উপরে চলে যাচ্ছে বা হচ্ছে 1 লাখের উপরে চলে যাচ্ছে বাট আমার তো ডেইলি এতটুকু এনার্জি দরকার নাই আমার ডেইলি হচ্ছে 2000 হইলেই এনাফ যখন তোমার প্রেগন্যান্ট ওমেন কিংবা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে বলবে তখন মানে যদি প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে হিসাব করতে বলে তখন কিন্তু আমার টোটাল রিকোয়ারমেন্টটা ডেইলি রিকোয়ারমেন্টটা 2300 তে চলে আসবে সো প্রথমে লিখে দিবা ডেইলি রিকোয়ারমেন্ট অফ এন অ্যাডাল্ট যদি আমি প্রথমে লিখি দ্যাট মিন্স হচ্ছে আমার মানে কি বলে এখানে চলে আসো যে আমি যদি লিখি যে ডেইলি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অফ এন অ্যাডাল্ট দ্যাট মিন্স আমার কত চলে আসতেছে ডেইলি রিকোয়ারমেন্ট অফ এন অ্যাডাল্ট হচ্ছে আমার 2000 কিলো ক্যালোরি ঠিক আছে 2000 কিলো ক্যালোরি এনার্জি এখন ইন কেস অফ প্রেগন্যান্সি এক্সট্রা কত কিলো ক্যালোরি অ্যাড হবে বলো পারো তো 300 কিলো ক্যালোরি অ্যাড হবে 300 ঠিক আছে তাহলে আমার টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট কত আসতেছে তাহলে টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট আসতেছে হচ্ছে আমার 2000 যোগ 300 দ্যাট মিন্স হচ্ছে আমার 2300 এখন আমি 2300 এর মধ্যে আমার বাকি হিসাবটুকু করব যে 2300 এর মধ্যে আমি আমার বাকি হিসাবটুকু করতেছি দ্যাট মিন্স আমি বাকি হিসাবটুকু কিভাবে করব চলে আসো দেখা দিচ্ছি আমরা জানি ফার্স্টে কি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ইজ টু দেন কি প্রোটিন না ফ্যাট ফ্যাট কার্বোহাইড্রেট ইজ ফ্যাট ইজ টু দেন হচ্ছে আমার প্রোটিন প্রোটিন ঠিক আছে ইকুয়াল টু কত 6.5 ইজ টু 2.5 ইজ টু হচ্ছে 1 ওকে
1000 বা 2000 এর বাইরে কিন্তু দিবেন না বাট এখানে যে ব্যাপারটা সেটা আমরা কিন্তু হিসাব করব দ্যাট মিন্স হচ্ছে যদি আলাদা আমরা ম্যাথ করি তো 6.5x মানে আলাদা যদি আমরা ম্যাথ করি তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলো চলে আসবে যে 6.5x প্লাস 6.5x দেন হচ্ছে তোমার প্লাস আসছে প্লাস হচ্ছে 2.5x যদি আমরা x ধরে করি প্লাস x ইকুয়াল টু কত আসছে আমার 2300 তাই না সো এখানে আমার আসছে হচ্ছে 2300 তাহলে ইকুয়াল টু 10x না 6.5 দেন হচ্ছে তোমার 2.5x আর x ইকুয়াল টু 10x না 10x ইকুয়াল টু 2300 সো x ইকুয়াল টু কত 230 আসছে এখন এখন যদি আমি কার্বোহাইড্রেট বলি কার্বোহাইড্রেট বলতে গেলে 6.5x দেন 6.5 একজন একটু গুণ করো 230 গুণ 6.5 6.5 ইনটু হচ্ছে তোমার 230 কত আসছে 575 দেন আমার প্রোটিন আসতেছে ঠিক আছে প্রোটিন কত এক্স শুধু এক্স দ্যাট মিন্স 230 এগুলো কি 230 এগুলো হচ্ছে কিলো ক্যালোরি ঠিক আছে কিলো ক্যালোরি পার ডে কিন্তু লিখবা কিলো ক্যালোরি পার ডে দ্যাট মিন্স আমার প্রত্যেকদিন কিন্তু এত রিকোয়ারমেন্ট ঠিক আছে এত কিলো ক্যালোরি পার ডে হইলো দেন এইটাকে তুমি ইয়াতে কনভার্ট করো তোমার যদি মনে হয় মানে তারা যদি বলে দেয় যে গ্রাম চাচ্ছে স্পেশালি দেন তুমি এটাকে গ্রামে কনভার্ট করো গ্রামে কনভার্টের ক্ষেত্রে আমরা কি বলছি বলো তো দেখাই দেই গ্রামে কনভার্টের ক্ষেত্রে কি বলছি কি এখানে আছে 1 গ্রাম সমান 4 কিলো ক্যালোরি প্রোটিন হ্যাঁ প্রোটিন আর কার্বোহাইড্রেট 1 গ্রাম সমান 4 কিলো ক্যালোরি সো 1 গ্রাম প্রোটিন ইকুয়াল টু 4 কিলো ক্যালোরি ঠিক আছে দ্যাট মিন্স হচ্ছে যদি উল্টাই দ্যাট মিন্স 4 কিলো ক্যালোরি ইকুয়াল টু 1 গ্রাম প্রোটিন 4 কিলো ক্যালোরি এনার্জি সমান 1 গ্রাম প্রোটিন আমার কত আছে প্রোটিন প্রোটিন কত 230 তাই তো 230 না জি স্যার সো যদি এক হয় এক হইলে কি হবে এক কিলো ক্যালোরি এনার্জি এক হইলে কি হবে এক হইলে কিন্তু আমরা উপরে এক থাকবে আর নিচে হচ্ছে আমার 4 থাকবে ঠিক আছে 7.5 যদি 200 কিলো ক্যালোরি আসে 200 কিলো ক্যালোরি এনার্জি ইকুয়াল টু দেন কি হবে আমার 230 টা কিন্তু উপরে যাবে 1 ইনটু 230 ডিভাইডেড বাই 4 ঠিক আছে তাহলে রেজাল্ট কত 57.5 কি হবে এককটা গ্রাম এককটা হবে আমার গ্রাম ঠিক আছে যদি তারা গ্রাম চায় আমার কোশ্চেনের মধ্যে দেন আমি এইভাবে বার করব যদি গ্রাম চায় আর যদি আমার এনার্জি চায় দরকার নাই ঠিক আছে যদি এনার্জি চায় তাহলে হচ্ছে আমার মানে কিলো ক্যালোরিতেই হচ্ছে মানে তো বাকিগুলো আমি এই সিস্টেমে করে ফেলব পারবা না জি স্যার ক্লিয়ার করে লেখো ফাস্ট করে হচ্ছে তোমার স্পেশালি হচ্ছে তোমার একবার পুরোটা পড়ে যাবা দেন হচ্ছে জিনিসের উপরে ফোকাস করবা এই যে দেখো আমাদের পুরো কথাগুলো কিন্তু এখন কয়েক মিনিটে শেষ হয়ে যাবে 2-3 মিনিটে
মিডবন্ড ডিজিজের মধ্যে টিনিয়া সোলিয়াম বা টিনিয়া স্যাজিনেটাম কাকে কাকে দিয়ে হচ্ছে এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। ব্যাকটেরিয়ালের মধ্যে ফুড পয়জনিং, টিউবারকুলোসিস, এগুলো ফাঙ্গাল অ্যাক্টিনোমাইসিস, মাইকোসিস বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, স্পেশালি উপরের গুলোর মধ্যেই শেষ হয়ে যাবে। টিনিয়া সোলিয়াম স্যাজিনেটাম ফুড পয়জনিং টিউবারকুলোসিস, এর বাইরে আসলে লাগবে না। একটা স্লটার হাউস মানে একটা মানে ভালো মিটের মধ্যে আমরা কি পাইছি, ফাইবার থাকবে, জিপ কালার থাকবে, জিপ রেড কালার, ফার্ম ইলাস্টিক থাকবে, ওডিউড হচ্ছে তোমার নট ব্যাড, খারাপ না। স্লটার হাউসের ক্রাইটেরিয়া কি, সেগুলো তো চলে আসছে, ক্রাইটেরিয়া হচ্ছে এগুলো। এনার্জির ক্ষেত্রে আমরা কার জন্য কতটুকু এনার্জি দরকার এটা পড়ছি, স্পেশালি আমার ম্যাথের ক্ষেত্রে লাগবে হচ্ছে অ্যাডাল্টের জন্য যে এনার্জিটা দরকার 2000টা হচ্ছে তোমার একটা আইডিয়াল, যে ম্যান বা মানে ফিমেল, মেল বা ফিমেল যেহেতু বলতেছে না 2000 ধরো। এখানে হচ্ছে তোমার রেফারেন্স ম্যানের ক্ষেত্রে বলছে যে রেফারেন্স ম্যানের এইজ কত থাকবে, ওয়েট কত থাকবে, ফ্রি ফ্রম ডিজিজ থাকবে, এই জিনিসগুলো চলে আসবে। দেন প্রেগন্যান্সি বা ল্যাকটেশনে আমরা এক্সট্রা কত কিলো ক্যালোরি হচ্ছে খাবো। এখানে যে জিনিসটা চলে আসতেছে সেটা হচ্ছে তোমার আমার রেশিও গুলো কি কি, এবং রেশিও রেঞ্জ যদি জিজ্ঞেস করে রেঞ্জ গুলো হচ্ছে তোমার ইয়েতে দিয়ে দিবে, রেঞ্জ গুলো কিন্তু পড়তে হবে, কারণ রেঞ্জ গুলো স্যার হয়তো রেঞ্জে জিজ্ঞেস করতে পারে ভাইবাতে, সেটা একটা হইতে পারে। যদি রেঞ্জে জিজ্ঞেস না করে দেন তুমি হচ্ছে এইভাবে করে বলো 65%, 25%, 10%, যদি তোমার এমসিকিউ তে অনেক সময় আসতে পারে রেঞ্জ দিয়ে, যেমন 60-90% দিয়ে দিলো কার্বোহাইড্রেট, ইট ইজ ফলস, ফ্যাট দিয়ে দিলো 20-40%, 40 তো না, প্রোটিনও অনেক সময় 20% দিয়ে দিলো। সো এই জন্য আমরা রেঞ্জ গুলো জানতে হবে এমসিকিউ তে দিয়ে দেয়। ব্যালেন্স ডায়েট কি জানছি, দেন হচ্ছে তোমার ফুড টক্সিকেন কি কি আছে, ফুড টক্সিকেন কয়েকটা এক্সাম্পল আমরা পড়ছি, বিওএএ এইটার ফুল টার্ম জিজ্ঞেস করে এটা আমরা পড়ছি। দেন হচ্ছে তোমার আমরা একটা অঙ্ক করলাম, সো আজকে হচ্ছে এতটুকুই। কজন আছো? 15 জন, 14 জন। বুঝছো যা হয়েছে, বুঝছো? জি স্যার। যাতে হচ্ছে ক্লাস করে, কারণ কারা ক্লাস করতেছে না করতেছে এটা তো একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, হয়তো কলেজ খুললে সেই ডকুমেন্টটা হচ্ছে যে রেডি করা হবে যে কারা ক্লাস করছে কিংবা কারা ক্লাস করছে না, ওই যে ইয়াতেই তোমার ডকুমেন্ট চলে আসে যে সফটওয়্যার বা ওই সিস্টেম যে কারা কারা ক্লাসে ছিল আজকে। সো যারা ক্লাস করছে না তাদেরকে বলবো তারা যাতে ক্লাস করে, কারণ কলেজ স্কুলে তো অবভিয়াসলি হচ্ছে এখন যেহেতু এই অবস্থা, সো কলেজ স্কুলে অবভিয়াসলি ডকুমেন্ট নিবে, সো অ্যাট লিস্ট যাতে ক্লাসগুলো মিস না করে। আর এখন তো হচ্ছে জিস্ট ক্লাস, দেখো যে একটা জিনিসই হচ্ছে দুইবার করে বলছি, ক্লাসে অনেক সিস্টেম লস থাকে, তোমরা অনেকে লেটে আসো, কিংবা দেখা যায় যে তোমার অনেক কারণে হচ্ছে টাইম ওয়েস্ট হয়, রুল কল, বাট এখানে কিন্তু সেটা হচ্ছে না। তো যেটাই জিস্ট, জিস্টটা তোমরা কাজে লাগাও, ইভেন তোমরা যদি হচ্ছে যে জাস্ট খালি এই ভিডিওগুলো দেখো বা ক্লাসগুলো যদি করো, এর বাইরে মনে হয় না কিছু করা লাগবে, মানে তোমাদের পাশের জন্য মোর দ্যান এনাফ, এর থেকে বাইরে কি বলবা, তাই না? সো যারা ফ্রেন্ড আছে তাদেরকে ক্লাসে, যারা ক্লাস করে সেজন্য ইন্সপায়ার করো, যাদের বাসায় ওয়াইফাই কানেকশন নাই যদি পসিবল হয় কানেকশন করে নাও, কিংবা হচ্ছে তোমরা মান্থলি হচ্ছে নেট কিনো, কারণ কিছু করার নেই এখন, এটা মানতে হবে, অবস্থা সিচুয়েশন টোটালি হচ্ছে এরকম যে নেট বা হচ্ছে নেট ছাড়া আসলে তুমি চলতে পারবে না, হয়তো বেশি নেট খরচ হচ্ছে কিন্তু মানে তোমার বেনিফিটের জন্যই, তো হয়তো মনে করতে পারো যে না স্যার তো 10 মিনিটের বা 5 মিনিটের ক্লাস নিলে হচ্ছে মানে শেষ হয়ে যাইতো, হ্যাঁ শেষ হয়ে যাইতো, বাট ব্যাপারগুলো হচ্ছে যে তোমার এই যে ধরো মানে 10 মিনিটের ক্লাসে আসলে ওই 10 মিনিটের অংশটুকুই করাইতাম, সো ঘুরে ফিরে কিন্তু হয়তো মনে হইতে পারে যে না একটা লেকচার 30 বা 40 মিনিট, এতক্ষণ হচ্ছে ইয়ে করবো যে আমার এত এমবি শেষ করবো, বাট ব্যাপারটা কিন্তু সেটা না। যদি এটাকে ভাগ করে করতাম তাহলে কিন্তু ওই 2-3 বা 3-4 লেকচারই হয়ে যেত, সো ঘুরে ফিরে কিন্তু ওইভাবেই চলে আসতো যে না। সো একটু কষ্ট করে হচ্ছে তোমরা যেগুলো হচ্ছে ভিডিও দেয়া হয়, কারণ বাসায় পড়তে ইচ্ছে করতেছে না,
সো অ্যাটলিস্ট হচ্ছে ভিডিওতে একটা মনে হবে যে না ভিডিও দেখলে পড়ার আগ্রহ জাগে, বা ঠিক আছে যে হয়তো ভালো লাগতেছে না শুয়ে আছো বা হাঁটতেছো বা মানে কি বলে যে বিকালে বারান্দায় বা ছাদে হাঁটতেছো দেখো একটু, যদি মনে হয় যে না আমি দেখতে ইচ্ছে করতেছে না দেন শুনো, সো একটু হইলেও তোমরা বেনিফিটেড হবা। আর বারবারই দিন শেষে বলা নিজের বেনিফিটটা নিজেরা হচ্ছে আদায় করে নাও। কোশ্চেন জিজ্ঞেস করছো, হ্যাঁ মানে কি বলে এইভাবে অন্যরাও যাতে জিজ্ঞেস করো, আমি পারলে আজকে অ্যান্সার দিব, না পারলে হচ্ছে বলবো যে না, বা হচ্ছে যদি মানে কি বলবো যে সত্য আমি পারা আমার পক্ষে পসিবল না, যতটুকু পারবো না আমি হয়তো জেনে জানিয়ে দিব। যদি এরকম হয় যে তোমরা তোমাদের মানে ডিপ কোনো কিছু জিজ্ঞেস করছো বা এরকম কিছু, বাট সবাই যাতে হচ্ছে টুকটাক সবার কিছু কোশ্চেন থাকে এই জিনিসটা দিয়ে করে, যেমন একজন জিজ্ঞেস করছে সে হয়তো পড়ছে বা তার মধ্যে এই জিনিসটা আসছে, তো বাকিদের মধ্যে এগুলো জাগাও, কারণ কলেজ খুললে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বেশি সময় পাবে না, বুঝছো, পরীক্ষার আগে কিন্তু বেশি সময় পাবে না, সো ওই যে ইম্পর্টেন্ট গুলো করে যাবা নট লাইক দ্যাট, এখনই হচ্ছে আসলে পড়ার সময়, যতটুকু বেশি পারো পড়তে থাকো, কলেজ খুললে দেন হচ্ছে তোমার, কলেজ খুলে তো আমরা ক্লাস নিবই, কলেজ খুলে আমরা আবার লং ক্লাস নিব, তখন দেখবা যে মানে আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সো ভালো থাকো সবাই, কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন?